কেমনে তলবেন হইলে আল্লাহ পাক তলবেন এমন বাবা কেউ মাফ করে দেয়। তফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তবে বলার আগে বলছি আজকে আমার আপনার সামনে জাহান্নামের বয়ান করলে দিন নরম হয় না, চোখে পানি আসে না, অন্তর কাঁপে না, কিন্তু বাজান আমার আপনার হাতের দিকে লক্ষ্য করলে গুনার অভাব নাই, চোখের দিকে নজর করলে গুনার অভাব নাই, করবের দিকে খেয়াল করলে গুনার অভাব নাই। অথচ দেখেন যাদের কোনো গুনাহ ছিল না তাদের সামনে যখন জাহান্নামের বয়ান করা হইত, কানতে 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 তারা সেন্সলেস হয়ে যাইত। এ বন্ধু, গুনাহ ছিল না জিব্রাইলের, গুনাহ ছিল না আমার আপনার নবীর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী মুহাম্মদ জাহান্নামের আগুনে ভয়ে মাঝে মাঝে কানতে, মাঝে মধ্যে নজর করে দেখতাম, নবী যখন সেজদা দিত সেজদার জায়গার মাটিটা নবীর চোখের পানি দ্বারা ভিজা যাইত। আজ আমার কান্না আসে না, আজ আমার দিন নরম হয় না। ও বন্ধু, যে যেখানে আসি আজিজ তলাবা ওলামা, তোমাদেরও দিন আজকে আমাদের দিন নরম হয় না, কিন্তু আমাদের আকাবির আসলাম বুজুর্গদের ইতিহাসের দিকে তাকাইলে পাওয়া যায়, ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি জাহান্নামের আগুনের ভয়ে কবর আযাবের ভয়ে এমন কান্না কানতে 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 নিজের চোখ বন্ধ বানিয়ে ফেলাইছিলে। শুধু কি তাই রে বন্ধু, তুমি আমি আজকে ঘুমানোর আগে মোবাইল না চালাইলে ঘুম ধরে না, ফেসবুক না চালাইলে ঘুম ধরে না, কিন্তু রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহি আলাই প্রত্যেকটা দিন ঘুমানোর আগে বালিশে মাথা রাখার আগে বিছানায় পিঠ রাখার আগে ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে চিঠি লেখা ঘুমাইতেন। চিঠির ভাষাটা এইরকম ছিল, মালি না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। ও বন্ধু, কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার জন্য জানি জীবনের শেষ দিন, একটু মায়া লাগাইয়া বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মুসলমান বন্ধুরে কেন আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন না? তফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আলেমের ছাত্র হইলেও যে আল্লাহ মাফ করে দেয় তার বাস্তব নজরিয়া আমি আপনাদের সামনে বলছি, তবে বলার আগে বলি কেন আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না, অপরকে কেন আপনি বাঁচাইতে চেষ্টা করবেন না? ফেরেশতা জিব্রাইলের কোনো গুনাহ নাই, তারপরও জিব্রাইল আমিন নবীর সামনে একদিন আইসা খালি কান্দে আর কান্দে। আল্লাহ নবী বললেন, ভাই জিব্রাইল কান্দেন কেন? জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, নবী ও আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছেন। বাহিরের মাই বন্ধ হচ্ছে, ভিতরের শুধু বস্তা চালু থাকবে। জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে জাহান্নাম দেখাইছেন, জাহান্নাম দেখে আমি কান্দি, খুব খেয়াল করেন আর দিলে দিলে আজানের জবাব দিয়েন। এ বন্ধু, কোনো দিকে নড়াচড়া নাই, ছাত্র আজিজ তলাবা বন্ধুদেরকে বলবো একটু খেয়াল করেন, বিশৃঙ্খলা করবেন না। এই জামিয়া মাহমুদিয়া মাদ্রাসা অনেক কষ্টের ফসল। এ বন্ধু, নামাজ তো আমরাও পড়ব, এই জায়গায়ও নামাজের বিরতি দেওয়া হবে, ওলামায়ে কেরাম উম্মতেরা আলেমরা তো এখানে ইমামতি করবেন। আমি আপনাদের সম্মুখে যেই কথাটা বলতেছি, জিব্রাইল আমিন কান্দার ডাক দিয়ে বললেন, অগ নবী আমার আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইছেন, এই জাহান্নাম দেখে আমি কান্দি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বন্ধু, কেন আপনি জাহান্নামের ভয়ে কাঁদবেন না? এ বন্ধু, এই জাহান্নামের শাস্তি অবশ্যই 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 হোক, এই শাস্তি আছে কথা বলেন ঠিক না ব্যাটি?
এই শেষ এই শাস্তিটা কাদের জন্য? এই শাস্তিটা হলো নাফরমানদের জন্য, এই শাস্তিটা হলো ওলামায়ে কেরাম বিরোধীদের জন্য। কথা বলেন ঠিক না ব্যাথি? এই শাস্তিটা হলো মাদ্রাসা বিরোধীদের জন্য। কাজে ইবাদান হাল লম্বা নয়, মাদ্রাসার ছাত্র হইলো আল্লাহ মাফ করে দেন, ছাত্র বাবাকে আল্লাহ মাফ করে দেন। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ কবরের কাছে দিয়ে যাচ্ছিলেন, নিজে নিজের কাজে যাচ্ছিলেন, নবী যখন নবীর কাজে যাচ্ছিলেন, বাম পাশে বা ডান পাশে কবর দেখে পয়গম্বর নজর করে দেখলেন, এই কবরের মধ্যে খালি আজাব আর আজাব, আজাব আর আজাব। দেন না একটা ডাক, দেন না, বলেন না আল্লাহ। আরে বলেন না বন্ধু, বলেন না, বলেন না, বলেন না আল্লাহ। আরে ভাই, এই মাহফিল তো এই জন্যই দেওয়া হয়, জাহান্নাম থেকে বাঁচব, জান্নাতি হব, মালিকের গোলাম হব, এই জন্যই তো আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ ওস্তাদুল আসাতিজা সাহিবুল এলেম আল্লামা কামাল সাহেবের এই মেহনত, এই মেহনতের কি প্রয়োজন ছিল? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল করিম, এ ইনসান তুই আমার থিয়া কই যাস? আমি না তোরে বানাইছি, আমার নাম রহমান, খালাকাল ইনসান, আমি তোকে সৃজন করেছি, আমি তোকে কত সুন্দর করে বানাইছি, খালাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে সুন্দর করে সুরত দিছি, সুন্দর করে বানাইছি, তুই আমার তুই কই যাস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল করিম, এই পুরা তুই আমার তুই কই যাস? এই যুবক তুই আমার তুই কই যাস? আয় ফাফির রু ইলাল্লাহ, আল্লাহ বলেন আয় ফাফির রু ইলাল্লাহ, আয় আমার দিকে ফিরে আয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, আমি রবের গুনাহ মাফের দিকে দৌড়া, জান্নাতের দিকে দৌড়া। তুই মনে করতেছিস আমি তোর অনেকটা দূরে, না না না, আমি তোর যতটা কাছে, তোর মাও তত কাছে না, তোর বাবাও তোর কাছে না, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোর ঘাড়ের রগের চাইতো নিকটে, তুই আমাকে খুঁজে পাচ্ছিস না, আরে আমি তোর তোর ডাইনে, আমি তোর বামে, পাই নামা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আমি তোর ডাইনে, আমি তোর বামে, আমি তোর সামনে, আমি তোর পিছনে, আমি আকাশে, আমি বাতাসে, আমি দিলে, আমি মিলে, আমি গোপনে, আমি ওপেনে। তুই বুঝতেছিস তুই যেখানে একা সেখানে দ্বিতীয় আর কেউ নেই? না না, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, বান্দা তুই যেখানে একা, দ্বিতীয় আমি সেখানে, বান্দা তুই যেখানে দুই, তৃতীয় আমি সেখানে, বান্দা আমি তোর জন্য বলেছি তুই আয়, ফাফির রু ইলাল্লাহ, আমার দিকে ফিরে আয়, তুই আমাকে ডাক দে, উদহুনি আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব, তুই আমার কাছে চা, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব, আমি তোকে দিয়ে দেব। এই বান্দা আমি তোর জন্য ফর্মুলা করে দিয়েছি, ফর্মালিটি করে দিয়েছি, কানুন করে দিছি, আমি সাজিয়ে দিয়েছি। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তুই আমাকে স্মরণ কর, আমিও তোকে স্মরণ রাখব। তাফসীরে বাইজাবির মধ্যে মুফাসসির বলেন, বান্দা আল্লাহকে স্মরণ করবে, ফাযকুরুনি বিসাওয়াবি, আর আল্লাহ পাক বান্দাকে স্মরণ রাখবে, আযকুরকুম, বান্দা আল্লাহকে স্মরণ করবে, ফাযকুরুনি ফি ইবাদাতি, আর বান্দাকে আল্লাহ স্মরণ রাখবে, আযকুরকুম বিসাওয়াবি, বান্দা আল্লাহকে স্মরণ করবে গুনাহ মাফ চাওয়ার মাধ্যমে, আর আল্লাহ বান্দাকে স্মরণ রাখবে প্রতিদান দেওয়ার মাধ্যমে, মাফ করে দেওয়ার মাধ্যমে। বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। কজই আর লম্বা নয় আমার বন্ধুগণ, তলবে এলিম হইলো, তলবে এলিমের বাবাকেও আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ যাওয়ার পথে কবর দেখলেন, আর কবর দেখে কবরে আজাব দেখলেন, আসার পথে দেখতেছেন কোনো আজাব নাই, বললেন আয় মালিক, কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, দু চার মিনিট ডাক দিয়ে বলতেছেন আয় মালিক, আমি যাওয়ার সময় আজাব দেখলাম, এখন দেখি আজাব নাই। আল্লাহ বলেন, এই কবরওয়ালা গুনাগার, কিন্তু কবরওয়ালার বাচ্চাটা নেককার, এই কবরওয়ালার বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হয়েছে, মাদ্রাসার বড় হুজুর তার বাচ্চাকে প্রথম সবক পড়াইছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মাওলাই করিম তার এই বাচ্চার জবানের এই আলফাজ শুনে, এই শব্দটা শুনে আমি তার বাবার কবরে আজাব মাফ করে দিছি।
আল্লাহ আমাদের সবাইকে এই এতটুকুন কথার উপরে আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ আবার একটু মুখস্থ করে তাকরার করাই বলেন তো দেখি, জাহান্নাম থেকে নিজের বাস্তবে অপরকে বাঁচাতে হবে ইমানদার হিসাবে নির্দেশ কার, মাধ্যম কি, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, পথ কয়টা, ছাত্র ভাইরা বলো না কয়টা, নাম্বার এক আলেম হওয়া, আরে মাখরাজ পড়ো নাই, নাম্বার এক, নাম্বার দুই আলেমের ছাত্র হওয়া, নাম্বার তিন আলেমের কথা শোনা, নাম্বার চার আলেমকে মহব্বত করা। আল্লাহ আমাদের এই কথার উপরে নসিহতের উপরে আমল করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।